আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গান গাচ্ছি, এই গানটা হলো কি জানেন, এই গানটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ গান। এই পৃথিবীতে প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মালেকাল মৌত। তো এই জন্য আজকে আমি একটা গান গাচ্ছি, গানটা আপনার যাতে ভালো লাগে অবশ্যই মামনির ছেলেটা বেজ বা বিড়িতে সবাইকে শেয়ার করে দিবেন। আর এখানে আমার এই গানটা কিন্তু অবশ্যই কিন্তু অনেকদিন তোলাকে আমি গান গাইতাম, মানে গাওয়ার জন্য চিন্তা করছিলাম। আজকে দুইদিন ধরে দুই নাইল, আজকে এক মাস ধরে দুই নাইল মানে বানাইছি, কিন্তু এটা তো আমার মন থেকে গানটা গাইতেছি, আপনার সবাই ভালো লাগে যদি অবশ্যই, আর খারাপ হলেও মনে কিছু নিয়ে না। তো আমি গানটা গাচ্ছি। মিস্টার আনিসুর রহমান মামা, সবার মামা, আমাদের মামা, ফার্সি বিউটি কনসেপ্টের অনার অ্যান্ড ফাউন্ডার। তো মামা মানে অনেকদিন যাবত একটা গান লিখছিল, প্লাস হচ্ছিল বলছিল মামামুনি আমি তোমাকে গানটা শোনাবো। আমি ভাবছি যে আমি শুনবো কেন, মামার তো আরও ভাগ্নি আছে, মেয়েরা আছে, তো মামাকে কিন্তু সবাই ভালোবাসে। তো আমি চাচ্ছি যে বাংলাদেশের সবাই যেন গানটা শুনে। তো মামা আপনি একটু শুরু করেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি যে আমার যারা মানে কি ভেজ যারা আছে সবাইকে একটা মানে কি এনজয় দেওয়ার জন্য আংশিক মানে গানটা দুই লাইন বেশি গাবো না। সুরটা কেমন আছে অবশ্যই দাদা ভাই, ভুল হইলে মাফ করে দিন, ঠিক আছে? মামনি বলবো, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। আরে বাড়ি গাড়ি জায়গা জমি সবে কিছুই রবে রে মন আমার, সবে কিছুই রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে সবে কি ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আরে সন্তান আদি সবে কিছু, জায়গা জমিন যা কিছু আছে রে মন আমার, সবে কিছুই রবে রে মন, সবে কিছুই রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। বিবাস আমি এতক্ষণ যে গানটা গাইছি, আপনার যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই এই গানটা আমি জানি যে এই গানটা হলো যে এই পৃথিবীতে আমরা সবাই একদিন যাইতে হবে। এই পৃথিবী এত সুন্দর একটা পৃথিবী, ম্যাজিক পৃথিবী, এই পৃথিবীটা আলোর পৃথিবী। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, পৃথিবী তুমি আমাকে দেখা দিয়েছ, আসসালামু আলাইকুম। আমি যখন পানি খাই তখন বলি কি পানি তুমি আমার জন্য অপেক্ষা করছো, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন বলি রাস্তা তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছো, আলহামদুলিল্লাহ। আমি যখন খাবার খাই তখন বলি রাস্তা যে খাবার তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছো, আলহামদুলিল্লাহ। আমি যখন চোখে দেখি চোখে বলি চোখ তুমি কি দেখতেছো আমাকে, আমি কি দেখতেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। আমার যখন চুলটা ধরে চুল তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছো, আলহামদুলিল্লাহ। আমি যখন রাত্রে ঘুমাচ্ছি তখন আমি বলি যে বালিশ তুমি কি আমাদের অপেক্ষা করতেছো, ঘুম অপেক্ষা করতেছো, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিটা কাজে নিয়ামত এবং প্রতিটা জিনিসের জন্য শুক্রিয়া আদায় করতে হবে, এটা মনে রাখবেন। আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন শুভ মানে যখন পরকাল ঘুম থেকে শুভ সকাল, আর যদি না উঠেন পরকাল, এটা বুঝতে পারছেন? আপনার মৃত্যুর পরে যখন বুঝবেন, যখন আপনি যখন আপনাকে দাফন করা হবে, যখন আপনাকে সব কিছু করা হবে, আতর গোলাপের পানি যখন আপনার দেওয়া হবে, বরের পাত্রের পানি যখন আপনাকে গোসল করানো হবে, সবই ঠিক আছে। যখন আপনাকে যখন শোয়ানো হবে আপনি সাদা কাপড় পরানো হবে, সেখানে কোনো পকেট নাই। এই পৃথিবীতে যত সম্পদ আছে, হিংসা লালসা আবৃত্তিক শত্রুতা সব কিছু থেকে যাবে, একমাত্র আপনি একা চলে যাবেন। যখন আপনি যখন কবরে যখন আপনাকে যখন শোয়াবে, শোয়ানোর পর যখন আপনার সন্তান যখন কবরে যখন শোয়াবে, তখন সন্তান লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে। কেন? ভয়ে। সে তো মনে করে যে তখন আপনার আমাকে তুই যাচ্ছে, এই সন্তান এত সুন্দর আমাকে আজ থাকবে। এই জন্য প্রতিটা মানুষকে বলে দেই, প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আল্লাহ নাম স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। এই পৃথিবীতে যখন চলে যাবো তখন লক্ষ লক্ষ বছর পড়ে যাবে, কোন এই পৃথিবীর কোনো খবর থাকবে না। আর এখানে বলে দিচ্ছি, আমি যখন মারা যাবো, মারা যাওয়ার পরে তখন আমার সন্তান হয়তো আমার জন্য খোঁজ খবর নেবে, সন্তানের পর সন্তান, তারপর কিন্তু কেউ কিন্তু কোনো খোঁজ খবর আর নেবে না। তথাপি মানে কি এই পৃথিবীটা আসলে একটা মানে কি একটা মিথ্যার পৃথিবী,
এই মৃত্যুর পৃথিবীতে যেই কোদিন আসছি আল্লাহর কাছে সবাই শরণ রাখতে হবে, মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে। তো প্রতিটা মানুষকে আমি পার্সি বিউটি কনসার্টের পক্ষ থেকে, আমার মামনির পক্ষ থেকে একটা কথাই বলি যে এই পার্সি বিউটি কনসার্ট আমরা দীর্ঘ আজকা 5-6 বছর যাবত আমরা একসাথে আসি থাকবো, আর এখানে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে এবং আপনাদের ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা আমরা আমাদের আল্লাহ ভাষা সে তৌফিক দান করে। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আর আল্লাহর নিয়ামত সবকিছুতে আল্লাহর নিয়ামত আছে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এটা আল্লাহর বড় নিয়ামত, আপনাদের মাঝে আমি কথা বলতে পারছি এটা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর অবশ্যই সত্যপথে চলতে হবে। এই যে মামা একজন ব্যবসায়ী, সে কিন্তু আমি তার সাথে কিন্তু 5 বছর যাবত আছি, সে কিন্তু অনেস্টের সাথে বিজনেস করছে দেখি আল্লাহ তাকে নেক নিয়ামত দান করেছে। তো আপনারা অবশ্যই সৎপথে চলবেন, সবকিছু সদা সত্য কথা বলবেন, মামার জন্য দোয়া করবেন, মামার ফ্যামিলি মেম্বার জন্য দোয়া করবেন, মামার আম্মু আছে বেঁচে, তো মামার মানে আমার নানুর জন্য দোয়া করবেন। তো ফার্সি বিউটি কনসেপ্ট মানে সবার কাছে প্রচার করে দিবেন, যেটা ঢাকা গাউসিয়া মার্কেটের মোর মেনশনের 4x1x4 দোকানের নাম হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্ট। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে শো করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মামার জন্য অবশ্যই দোয়া করবেন। আর মামার গানটা কিন্তু গান না, একদম পুরো হৃদয় গেঁথে রয়েছে, কারণ কথাগুলো সুরগুলো একটা গজলের মতো হয়ে গিয়েছে, মানে এটা শুনলেই শুনতে ইচ্ছা করবে। তো মামার গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলুন না মামা। আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর এখানে একটা কথা বারবার বলে দিচ্ছি যে সবাই মানে পজর নামাজটা পড়লে তারপর জোহর নামাজ, জোহর মাগরিব মানে যে আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ, এক একটা নামাজ শুরু করলে কিন্তু প্রতিটা মানে নামাজ হয়ে যায় গিয়া। তো এখানে আজকে আমি এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম। আর এখানে আমাদের পার্সি বিউটি কনসেপ্টটা হলো ঢাকা গাউসের সাথে নূর মেশন শপিং সেন্টার 2 নম্বর গেট। আর এখানে আমরা যদি পরবর্তী যদি কোনো নতুন শাখা উদ্বোধন করি অবশ্যই জানাই দিব, চেষ্টা আছে আমরা নতুন উদ্বোধন করার জন্য, হয়তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে হয়তো কয়েকদিনের ভিতরে কথা চলতেছে, যদি হয় তো জানাই দিব। আর এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।